স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। গতকাল ছিল আমাদের স্বাধীনতা দিবস, কিন্তু সেটা একটা দেশের আস্ত স্বাধীনতা। স্বাধীনতা আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতি মুহূর্তে প্রয়োজন। সে স্বাধীনতা পুরুষের হোক কিংবা নারীর, সে স্বাধীনতা পেশার হোক কিংবা জীবনের। আর সত্যি সত্যি আজ নারীরা স্বাধীন হয়ে ছড়িয়ে পড়েছে জীবনের নানা ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, পরিবারকে সামলানোর ক্ষেত্রে, দশ হাতে দশ বুঝা হয়ে তারা সব কাজ করছে। আর সেই জন্যেই বোধহয় তাদেরকে আরো সুন্দর হয়ে ওঠার, আরো সহজ হয়ে ওঠার, আরো স্বাভাবিক হয়ে ওঠার একটা প্রয়োজন আজকের দিনে খুব বেশি করে অনুভূত হচ্ছে। এবং সেই জন্যেই আমার সঙ্গে প্রতিদিন যিনি থাকেন আজ তাকে আবার নতুন করে চিনব, স্বর্ণালী কাঞ্জিলাল। স্বর্ণালী, এই যে মেয়েদের মধ্যে এই যে আত্মপ্রত্যয়, এই যে আত্মবিশ্বাস, এটা তৈরি করার ক্ষেত্রে আমার মনে হয় পোশাকের একটা বড় ভূমিকা রয়েছে। এবং শুধু সাজলেই নয়, তার সঙ্গে বিষয়টা কমফোর্টেবল হওয়া দরকার, ক্যারি করা দরকার, এই সমস্ত বিষয়গুলো বোধহয় মাথায় রাখা খুব প্রয়োজন আছে ভীষণ বেশি। এবং সেটাই কিন্তু আমি প্রতিনিয়ত, আমার কাছে যে মানুষরা আসেন তাদের সঙ্গে যখন আমি আমার চিন্তাভাবনার আদান প্রদান করি সেটাই বলি, যে একটা শাড়ি দেখে খুব ভালো লাগছে, হয়তো তোমাকে সেটা ভালো মানাবে না, বা তুমি হয়তো সেটা ক্যারি করতে গেলে সেটা কোথাও একটা কিন্তু আসবে। যেমন খুব সহজ একটা সিম্পল এই হল্টার ব্লাউজগুলো, বেশ কেউ একজন পরল, সেরকম চেহারার মানুষ, স্লিম ফিগার, কোনো সেলেব, আমাদের দেখে মনে হয় বাহ কি দারুণ। কিন্তু আমি যদি ট্রাই করতে চাই, আমি পার্সোনালি আমি বলবো আমি ওই হল্টার ব্লাউজটা পারবো না, আমার পার্সোনালিটি, আমার চেহারা বা আমার ক্যারি করার ব্যাপারে সেটা কোথাও একটা বাদো বাদো ঠেকবে। তো সেই সমস্ত জিনিসগুলো ক্লিয়ার করার জন্য আমি প্রত্যেক দিন আদি মোহিনী মোহন কাঞ্জিলালে 12টা থেকে 8টা থাকি। তাই বন্ধুরা তোমরা শুধু চলে এসো। কিন্তু আজ যে বন্ধু চলে এসছে তার সঙ্গে আলাপটা করবে না? নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার, আমি সীমা মজুমদার, আসছি হাওড়া আন্দুল থেকে। সামনেই আমার ভাইয়ের বিয়ে, এছাড়াও কয়েকটা পার্টি আছে। আমি চাই স্বর্ণালী দিয়ে আমাকে একটা নতুন রূপে সাজা, তো সেই কারণেই আমার এখানে আসা। আজকে কিন্তু টেলিভিশনের সীমা পেরিয়ে ও পার থেকে এপারে চলে এসেছে, এবং যার জন্য এসেছে সে পাশেই বসে আছে স্বর্ণালী দি। কিন্তু এসে এখানে কেমন লাগছে? ভীষণ ভালো, তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এবারে দায়িত্ব নিচ্ছি আমি, তোমাকে খুব সুন্দর করে সাজাবো। হ্যাঁ, সাজবো বলেই এসেছি এখানে তোমার কাছে। এবার বলো সীমা, সামনে কি কি ওকেশন আছে? সামনে আমার মাসির ছেলে বিয়ে। আচ্ছা। হ্যাঁ, মাসি তো সমস্ত দায়িত্বটাই আমার উপর দিয়েছে, বিয়ের কেনাকাটার দায়িত্ব, তাই এখানে আসা আমার তোমার কাছে। তো কি কি কিনতে বলেছে, কিরকম নিশ্চয়ই একটা একটা রেঞ্জ দিয়ে দিয়েছে মাসি, বলেছে 10,000-এর মধ্যে কিছু সেজন্য ফার্স্ট দেখাবো এরম একটা।